এই জনসভার উপস্থিত ত্রিপুরা রাজ ত্রিপুরাই বলতাম বাংলার লোকপ্রিয় নেতা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি দিলীপ দাকে আমি বড় ভাই হিসেবে সম্মান করি। সবসময় এখানে উপস্থিত রয়েছেন শ্রী দিলীপ ঘোষ মহোদয়, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দ্বয় অভিজিৎ দাস এবং সনীপ দাস মহোদয়, গৌতম চৌধুরী জোন কনভেনার, হরে কৃষ্ণ দত্ত অবজারভার, জয় ব্যানার্জি দা, সবাই চেনেন জয় দাকে, আমাদের কেন্দ্র নেতৃত্ব সত্যপ্রিয় চক্রবর্তী ও মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃত্ববৃন্দ, বড় মাত্রা উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাই বোনেরা ওর অত্র অঞ্চলের যারা দূর দূর থেকে মাইক্রোফোনের মাধ্যমে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, এমন তো জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমার মিডিয়ার বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাই। বন্ধুরা, আমি দুই দিন যাবত আপনাদের বাংলাতে আছি, তো দুই দিন যাবত বাংলাতে আছি, তো কালকে কাঁথিতে ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি অমিত ভাই শাহর র্যালি, সেখানে দিলীপ দাও ছিলেন, পশ্চিমবঙ্গের অন্যান্য নেতৃত্ব ছিলেন, কাঁথিতে জনসভা হবে তার কাহিনী সবাই আপনারা জানেন। কিন্তু দিদি, এই কাঁথির অধিকারী আপনার অধিকার ছিনিয়ে নিয়েছেন কালকে, আপনার ঘরেই আপনার শত্রু ভারতীয় জনতা পার্টি নয় দিদি, কালকে কাঁথিতে আপনাকে কাত করে দিয়েছে উনি, কালকে কাঁথিতে আপনাকে কাত করে দিয়েছে। আর কালকে যখন আমি টিভিতে দেখছিলাম যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বা গাড়ি ভাঙচুর হচ্ছে, বাস ভাঙচুর হচ্ছে, সবচাইতে নির্দয়ী যে ব্যাপার সেটা হচ্ছে দিদি, অন্তিম ব্যক্তি বাইসাইকেল যে চালক তার বাইসাইকেল পর্যন্ত জ্বালানো হচ্ছে, অন্তিম ব্যক্তির গরিব ব্যক্তির বাইসাইকেল পর্যন্ত আপনার রাজ্যে জ্বালিয়ে দেন আপনি দিদি। 2011-তে সেই দিশা নিয়ে কি আপনাকে বসিয়েছিল বাংলার মানুষেরা? 34 বছর পর কমিউনিস্ট শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য সেই দিন আপনাকে বিশ্বাস করেছিল যে না, আপনি বাংলাকে মুক্তি দেবেন, রবীন্দ্রনাথের বাংলা দেবেন, স্বামী বিবেকানন্দের বাংলা দেবেন, শ্যামাপ্রসাদের বাংলা দেবেন, কিন্তু আপনি বাংলাকে কি দিয়েছেন? সিন্ডিকেটের বাংলা দিয়েছেন, আপনি ভাতিজার বাংলা দিয়েছেন। এখন তো ভাতিজার চশমাতে দেখে দিদির চশমা আর দেখা যায় না, দিদির চশমা আর দেখা যায় না, এখন সঙ্গে ভাতিজারও চশমা, দুই চশমায় দিদি দেখতে চাইছেন। 2011-তে দিদি আপনি কি বলেছেন? মা মাটি মানুষের কথা বলেছেন, মানে আম বাংলার জন্য কাজ করবেন। 34 বছরের কমিউনিস্টকে আপনি পরাজিত করেছিলেন, আমরাও খুশি হয়েছিলাম, আমরা ভারতীয় জনতা পার্টিতে রয়েছি কিন্তু তবু আমরা খুশি হয়েছি যে না, 34 বছরের যে জগদ্দল পাথর সেটাকে উনি সরিয়েছেন। কিন্তু তারপর মা মাটি মানুষের কথা বলেছেন, এখন বলছেন মাহমুদের মারতে দাও, এখন মা মাটির মাহমুদের মারতে দাও। আপনার সিন্ডিকেটের লোক তৃণমূলের বাহিনী সারা বাংলার মধ্যে সিন্ডিকেট রাজ তৈরি করে দিয়েছে, সারা বাংলার মধ্যে সিন্ডিকেট রাজ করে তুলে দিয়েছে। মমতা দিদি, আপনার নাম মমতা ব্যানার্জি রাখা হয়েছে, আপনার মা বাবা অনেক চিন্তা ভাবনা করে নাম রেখেছে মমতা, মানে মমত্বময়ী হবেন, আর আপনি মমত্বময়ী নন, আপনি হয়ে গেছেন সিন্ডিকেট ময়ী মা।
আপনি হয়ে গেছেন সিন্ডিকেট মহিমা। আপনার পূজা এখন কে করছে? যারা সিন্ডিকেটের দালাল রয়েছে এরা করছে। বাংলার মানুষ আর এখন আপনার দিকে নেই, বাংলার মানুষ এখন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী অমিত ভাই শাহর সঙ্গে 2019 নির্বাচনের জন্য তৈরি হয়ে বসে আছে। 2018 ত্রিপুরা তো পরিবর্তন এসছে, যেমন 19 পরিবর্তন এসছে। এখানে কমিউনিস্ট পার্টিকে 34 বছরের শাসনকে আপনি পরাজিত করেছেন, অসুর রাজকে পরাজিত করেছিলেন, ঠিক 2018 তো ত্রিপুরাতে পরিবর্তন এসছে, ভারতীয় জনতা পার্টি সরকার এসছে। আর আপনি তো ধীরে ধীরে এক দুদিনে সরকার আটতে পারেননি, আপনি পঞ্চায়েত জিতেছেন, লোকাল বডি জিতেছেন, আপনার এমএলএ ছিল অনেকগুলো, তারপর আপনি 2011 বিধানসভা জিতেছেন, কিন্তু ত্রিপুরাতে তেমন কোনো কিছু হয়নি। ত্রিপুরাতে 2013 নির্বাচনে 1.5% 1.5% ভোট ছিল, ভারতীয় জনতা পার্টির কোনো বিধায়ক ছিল না, কোনো লোকাল বডি ছিল না, কোনো এমপি ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু আড়াই বছরের মধ্যে অমিত ভাই নেতৃত্বে, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আড়াই বছরের মধ্যে 2016 থেকে 2018 মধ্যে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার চলে এসছে। বন্ধু, জিরো থেকে সরকার যদি কেউ আনতে পারে সেটা অমিত ভাই শাহ পারে, নরেন্দ্র ভাই মোদী পারে, ভারতীয় জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গলে তো 3-3 এমএলএ রয়েছে ভারতীয় জনতা পার্টি, 3-3 এমএলএ, তার মধ্যে দিলীপ দাও রয়েছে। 3 এমএলএ মানে শিবজির যখন তৃতীয় চক্ষু খুলে কি হয় দিদি, ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে 3-3 এমএলএ রয়েছে, 3 এমএলএ যখন তৃতীয় চোখ খুলবে তখন দিদি আপনার সিন্ডিকেট রাজ বিনাশ হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না, বাংলাবাসী সেই দিশাতেই চলছে। ত্রিপুরা তো সরকার এসছে, আর সেই সরকার 10 মাসের সরকার, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি, চাকরি হয়েছে তো ত্রিপুরাতে কোনো ব্যক্তি বলতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি করি বলে বা আমার মামা এমএলএ বলে তার জন্য আমার চাকরি হয়েছে, প্রত্যেকটি চাকরি মেরিটে হয়েছে, কেউ কোনো উঙ্গলি তুলতে পারবে না। দিদি আপনার রাজ্য পরিবর্তন হয়েছে, আপনিও চাকরি দিয়েছেন, রিক্রুটমেন্ট করেছেন, তো সমস্ত রিক্রুটমেন্টের আগে স্ক্যাম লিখে রাখতে হয়, হোমগার্ড স্ক্যাম রিক্রুটমেন্ট, টিচার স্ক্যাম রিক্রুটমেন্ট, মানে স্ক্যাম ছাড়া আপনার রাজ্যে কার্য সম্পাদন হয় না। ত্রিপুরাতে আমরা কম সময়ের মধ্যে ই টেন্ডারিং করে দিয়েছি, ই পিডিএস করে দিয়েছি, ই চালান করে দিয়েছি, ই স্ট্যাম্পিং করে দিয়েছি, ই ক্লাসরুম করে দিয়েছি, ট্রান্সপারেন্ট সরকার নিয়ে এসেছি। 10 মাসের মধ্যে আমরা সেই দিশাতে কাজ করছি, আর আজকে আপনার 7 বছরের মধ্যে আপনি বাংলাকে যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেটা 3.3% নিয়ে পৌঁছে দিয়েছেন দিদি। আমি এই ময়দান থেকে মমতা দিদিকে প্রশ্ন করতে চাই, দিদি আপনি তো একজন মহিলা, ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ, একজন মহিলা হয়ে কিভাবে মহিলার উপর অত্যাচার করার জন্য আপনার রাজ্যের মধ্যে দেন আপনি? কালকেও কাঁথিতে যে ঘটনা হয়েছে তার মধ্যে মহিলাদেরকে মার ধর করা হয়েছে, কিছু মহিলা এখনো বাড়িতে পৌঁছেননি, এখনো তার খোঁজ খবর নেই। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দেশের মধ্যে আপনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, মহিলার উপর অত্যাচার হচ্ছে, আর আপনি দু চোখ দিয়ে একবার ভাতিজার চশমা একবার আপনার চশমা দিয়ে দেখছেন, ডাবল চশমায় দেখছেন। এখন আজকে বাংলাতে পরিবর্তন আসছে, বাংলা অনেক আশা করে আপনাকে বসিয়েছিল দিদি, সেদিন ভুলে গেছেন,
যে আপনার বাড়িতে আমাদের স্বর্গীয় প্রিয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আপনার বাড়িতে পৌঁছে গিয়েছিল এবং আপনার মাকে পায়ে ধরে আশীর্বাদ নিয়েছিল, সেদিন আপনার বুক ভরে গিয়েছিল। কিন্তু এখন আপনার সিন্ডিকেটের ক্যাডাররা এই রাজ্যের মধ্যে ছেলের সামনে মায়ের খুন করছে। পঞ্চায়েত ইলেকশনে বাংলাতে 70 জনের প্রাণ হারিয়েছে ত্রিপুরা রাজ্য। ভারতীয় জনতা পার্টি সরকার এসে সেখানেও পঞ্চায়েতের বাই ইলেকশন হয়েছে, লোকাল বোর্ডের ইলেকশন হয়েছে, সেখানেও ভারতীয় জনতা পার্টির 72% ভোট হয়েছে, 99% আমরা জিতেছি। কিন্তু সেখানে এক ব্যক্তি বলতে পারবে না যে তাকে মারা হয়েছে বা তার যা কোনো জায়গায় চোট লেগেছে। আজ পর্যন্ত 10 মাসের সরকার দিদি, ত্রিপুরাতে এক ব্যক্তিরও পলিটিক্যাল মার্ডার হয়নি। যদি একটা প্রমাণ করতে পারেন যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার কোন পলিটিক্যাল মার্ডার করিয়েছে, ভারতীয় জনতা পার্টি কোন ব্যক্তিকে পলিটিক্যাল মার্ডার করেছে, তো এখান থেকে গিয়ে আমি রিজাইন দিয়ে দেব দিদি। আপনার হিম্মত হলে আপনি বলুন যে আপনার 7 বছরের মধ্যে একটিও পলিটিক্যাল মার্ডার হয়নি। আমি যেটা বলেছি দিদি আপনি একবার বলে দেখেন না, বাংলার বাসীরা শুনতে চাইছে। দিদি আর বলবে না, দিদি আর বলবে না, দিদি এবার আপনার বলার দরকার নেই, এবার বাংলা বলবে। 2019-এর নির্বাচনে মহাভারতের শেষ লড়াই হবে আর সেই লড়াইয়ের শুরুবাত আপনি ব্রিগেডে খুদ করেছেন। 4 মুখ্যমন্ত্রী ছিল আর বাকি সামনে যত ব্রিগেডে ছিল মঞ্চ তত ছিল রিজেক্টেড লিডার, সব সব হারাওয়া সিপাহী। এর মধ্যে 4 জন মুখ্যমন্ত্রী, মমতা দিদি, কুমারস্বামী, কেজরিওয়াল আর চন্দ্রবাবু নাইডু, 4 জিতা হওয়া মুখ্যমন্ত্রী যাই হোক, কিন্তু বিজেপি এবং এনডিএর কাছে 16 মুখ্যমন্ত্রী জিতা হওয়া 16 মুখ্যমন্ত্রী রয়েছে। দিদি আপনি সেদিন ভেবেছিলেন যে ব্রিগেডে সমস্ত রিজেক্টেডদের একাট্টা করব, দেখবে আর আমাকে প্রধানমন্ত্রী ভাববে, যেটা দিলীপ দা আগেই ক্লিয়ার করে দিয়েছে। বাংলার মানুষ বুঝে গেছে যে আপনি কাদের সঙ্গে বন্ধুত্ব করেন, কোন নেতা আপনার প্রিয়জন যারা রিজেক্টেড হয়ে গেছে, যাদেরকে ওই রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছে, সেগুলোকে আপনি বাংলায় নিয়ে এসেছেন। বাংলার লোক রিজেক্টেড মাল চায় না, বাংলার লোক অরিজিনাল। স্বামী বিবেকানন্দের ভূমি এই ভূমি, বঙ্কিমচন্দ্রের ভূমি এই ভূমি, রবীন্দ্রনাথ ট্যাগোরের ভূমি এই ভূমি। বাংলার বাঘ আশুতোষ মুখার্জি এবং তার ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি এই ভূমি। জেরক্স কপি নেয় না দিদি, আপনি তো জেরক্স কপি, বাম ফ্রন্টের জেরক্স কপি, ফটোকপি। বাংলার লোক ফটোকপি নেয় না। 19-এর নির্বাচনে বুঝে যাবেন যে ফটোকপি এখানে কেউ নেবে না, অরিজিনাল নেবে। তো অরিজিনাল কে আছে, অরিজিনাল কে আছে? নরেন্দ্র ভাই মোদি আছে। 125 কোটি ভারতবাসীর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি রয়েছে। এবং এবারে লড়াই, আমি বারবার বলছি যে এবারে লড়াই মহাভারতের শেষ লড়াই, ও শুরুবাত ব্রিগেড থেকে হয়েছে। বাংলা তার সাক্ষী রয়েছে, বাংলা ইতিহাস বদলে দেয়, সেটা 1947 হোক আর 2019 হোক। 2019-এর নির্বাচনে বাংলা নতুন ইতিহাস গড়বে। এবং মহাভারতের যে শেষ লড়াই, সে লড়াই পাণ্ডব এবং কৌরবদের মধ্যে হবে। পাণ্ডব মানে সত্যের জয় আর কৌরব মানে মিথ্যার জয়, নিশ্চিত সত্যের জয় হবে। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, অমিত ভাই শাহর সভাপতিত্বে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ এর কমসে কম 300 সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ এর সরকার হচ্ছে। আর দিদি আপনার রাজ্য, আপনি ভাবছেন এটা আপনার, সাংগঠনিক সাংবিধানিক ভাবে আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন, বাংলার মানুষ ত্যাগ করে নিয়েছে। 2019-এর নির্বাচনে কোথাও আপনি ঠাই পাবেন না। আপনি বাংলার সঙ্গে যে অন্যায় করেছেন, এক এক করে
19 নির্বাচনে সমস্ত বঙ্গবাসী তার হিসাব নেবে। আর আমি বলছি ত্রিপুরা তো যেই ভাইব্রেশন আমি দেখেছিলাম ইলেকশনের আগে, বাংলা তো সেই ভাইব্রেশন রয়েছে বন্ধু। আপনারা হাত মুঠি বন্ধ করুন আর দুই হাত তুলে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, অমিত বাশা কি, দিলীপ ঘোষ কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জয় হিন্দ।